রাত পোহালেই বড়দিন, উৎসব হোক সবার। বিভিন্ন গির্জাগুলি সেজে উঠেছে রঙিন আলোয়। আজ রাত ১২টার পরেই সূচনা হবে বড়দিনের উৎসবের। বড়দিনের উৎসব সকলের। বড়দিনের প্রাক্কালে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ালো মধ্যমগ্রামের অবদলপুরের বেলিভার্স ইস্টার্ন চার্চ। বিগত ২২ বছর ধরে মানবসেবার মাধ্যমে প্রভু যিশুর জন্মদিন পালন করে আসছে চার্চ কর্তৃপক্ষ। সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণ কাজ করে চলেছে বেলিভার্স ইস্টার্ন চার্চ। বড়দিনেও ব্যতিক্রম হয়নি। এই দিন বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন আর্চবিশপ জাস্টিন মোর থমাস এপিস্কোপা, ছিলেন আদিত্য বিড়লা বাণীভর্তি স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার, রেভারেন্ড ফাদার শম্ভু দাস সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল, শাড়ি ও শাল তুলে দেওয়া হয়। শুধু বড়দিন নয়, বরং সারা বছরই সকলের মুখে হাসি ফুটুক এই বার্তাই ছড়িয়ে দিল বেলিভার্স ইস্টার্ন চার্চ। বড়দিনের অর্থ হচ্ছে যে লোকদেরকে ভালোবাসা এবং লোকদেরকে সাহায্য করা, কেননা ওই উদ্দেশ্যেই ঈশ্বর তার পুত্র প্রভু যীশুকে পাঠিয়েছিলেন। এবং সব জায়গায় যদিও সেলিব্রেশন হয়, আনন্দ হয়, কিন্তু ওই আনন্দটা যেমন অন্যর সঙ্গে আমরা মানে বণ্টন করি, ভাগ করি, অন্যকে আমরা দিই, ওটা হচ্ছে প্রকৃত বড়দিনেরও তাৎপর্য এবং বড়দিনের সংবাদ, যেটা কি আমরা আমাদের চার্চের মধ্যে আমরা করে এসেছি। এই বর্ষও আমরা ওইভাবে করার জন্য আমরা মানে অনেক যোজনা করেছি। বিভিন্ন জায়গাতে আমি গিয়েছিলাম, আইল্যান্ড অঞ্চলে, যেটা কি আমাদের সুন্দরবন অঞ্চল, ওইখানে আমরা বিধবা মাদেরকে এবং পুরুলিয়া, বাঁকুড়া, আদ্রাতে লেপ্রসি ভাই বোনদেরকে এবং বিভিন্ন জায়গাতে আমরা এ বর্ষ ২০০ থেকে বেশি ব্ল্যাঙ্কেট এবং শল ১৪০ মতন, তারপরে অন্যান্য যে আমরা মানে শীতবস্ত্র যেটা বলি, বিভিন্ন সোয়েটার এবং জ্যাকেটের মতন প্রায় ৫০০ থেকে বেশি লোককে এই বর্ষ আমরা দিচ্ছি। এবং আমরা আমাদের বড়দিন যে উদ্দেশ্য এটা আমরা জানাতে চাই। এবং এই বর্ষ আমরা প্রায় ৪০০ থেকে বেশি লোককে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, সৃষ্টিকর্তা এক, ঈশ্বর এক। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমরা জায়গা বিভিন্ন জায়গাতে থাকতে পারে, বিভিন্ন কিছু ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই ভাই বোন। এই জন্যে আমরা প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা। যখন ঈশ্বরকে আমরা পিতা বলি, তার অর্থ আমরা সবাই ভাই বোন। ওই সংবাদটা আমরা সবসময় মনে রাখি এবং ওটা আমাদের জীবনে পালন করি। আর ওইটা হচ্ছে আমাদের সংবাদ, যে আমরা সবাই একে অপরকে ভালোবাসব, ভাই বোনের মতন আমাদের মধ্যে উত্তম সম্পর্ক, ভালোবাসা, সাহায্যের মনোভাব যেমন আমরা রাখি, ওইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটাই হলো আমাদের বিলিভার্স ইস্টার্ন চার্চের মূল উদ্দেশ্য। যেভাবে ঈশ্বর চেয়েছিলেন সমস্ত মানুষ যাতে প্রেম, প্রীতি, ভালোবাসায় একবদ্ধ হয়, এবং বাইবেল পবিত্র শাস্ত্র বলে যে এই আনন্দ সমুদয় লোকেরই হইবে, সেখানে কোনো জাতি, বর্ণ, কাস্টের কোনো কিছু নয়, সবাই আমরা সমান, সকলে মিলে এই আনন্দ উৎসব উদযাপন করি, এবং এটাই আমাদের লক্ষ্য। তাই আমরা সমস্ত জায়গায় সমস্ত মানুষের কাছে এই ভালোবাসার বার্তা, প্রেম, প্রীতি এবং যেটা সৌহার্দ্যের বার্তাকে আমরা বলি এবং প্রচার করে থাকি। এবং পবিত্র মণ্ডলীর কাজ হলো এই সমস্ত আত্মপীড়িত মানুষের সেবা করা। বাইবেল বলে যে প্রকৃত মূল ধর্ম হলো যে সমাজের প্রতি আমাদের যে কর্তব্য, দায়িত্ব, পিতৃ মাতৃহীনদের সেবা করা, অসহায়দের সেবা করা, সেটাই হলো প্রকৃত ধর্ম। এটার জন্য আমাদের বিলিভার্স ইস্টার্ন চার্চ আমরা সমর্পিত, এবং পৃথিবীর সমস্ত জায়গায় আমরা মানুষের সেবা করে চলেছি। আজকের এই বড়দিনে আমরা এটাই বলতে চাই যে আমরা সকলে যেন মানুষ হিসাবে সকলকে ভালোবাসি এবং সকলের সেবা করি, এবং তার দ্বারাই ঈশ্বর গৌরবান্বিত এবং মহিমান্বিত হবে।
দেখুন, সিগনিফিকেন্স অফ বড়দিন এখানে একটু অন্যরকম। আচ্ছা প্রিন্সিপাল, আমার কিছু বলার, যে সব থেকে বড় সমস্যা যে আমরা উই ডোন্ট নো শেয়ারিং থিংস অ্যাজ এ কিড, কেন এখন ফ্যামিলিগুলো ছোট হয়ে এসছে, আগে একান্নবর্তী পরিবার থাকতো, তারা এই ব্যাপারটা বুঝতো। এই চার্চে এসে এই অনুভূতিটা হয়েছে যে ক্রিসমাসের আসল আনন্দ হচ্ছে দাওয়াতে, পাওয়াতে নয়। সেই দাওয়াটা হতে পারে যাদের প্রয়োজন তাদের, তাদের সেটা একটা ব্ল্যাঙ্কেট হোক, চাদর হোক, বা একটু ভালোবাসা হোক, একটু ভালো ব্যবহার হোক। এই মাধ্যমে আজকের যে প্রজন্ম তারা শিখতে পারবে যে একান্নবর্তী হওয়ার সিগনিফিকেন্সটা কি, শেয়ারিং এর সিগনিফিকেন্সটা কি। আর এখানে আজও ব্যতিক্রম নয়, বহু বছর ধরে দেখে যাচ্ছি আরো অনেক ব্যাপকভাবে এনারা করেন। আমরা যেটা দেখছি আজকে খুব একটা টিপ অফ দ্য আইসবার্গ বলতে পারেন, অল্প কিছু, সামান্য কিছু দেখতে পাচ্ছি। এনারা যা করেন, যাদের মধ্যে কাজ করেন, সত্যি অসামান্য। আর প্রতি বছর নয়, আমি সারা বছর ধরে এখানে আসি, আর প্রতিবার আশ্চর্য, মানে আই গেট সারপ্রাইজড যে এত সুন্দরভাবে সমাজে তাদের সত্যিকারের প্রয়োজন, তাদের পাশে কি করে থাকা যায়। এবং দ্য ডিস্ট্রিবিউশন যেটা এনারা করেন, তাদের মধ্যে কোনো কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এমন কোনো বার নেই। এই ব্যাপারটা আমাকে বারবার টানে, আর অ্যাজ এ প্রিন্সিপাল এটা প্রতিবার নিয়ে যাই, ফেরত নিয়ে যাই আমার স্কুলে, আর আমাদের বাচ্চাদের মাঝখানে এগুলো বলি যে দেখো, এগুলো তোমাদের বোঝা উচিত, আসা শেখা উচিত। কেন, শেয়ারিং ইজ দ্য কি অফ হ্যাপিনেস। ইফ ইউ ডোন্ট শেয়ার ইউর হ্যাপিনেস, ইউ কান্ট মাল্টিপ্লাই ইউর হ্যাপিনেস।